স্বাগত মেহমানবৃন্দ, বিশেষ করে আজকে জামিয়াতুল মদিনা মাদ্রাসার অসংখ্য স্টুডেন্ট এখানে উপস্থিত রয়েছে। আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে পবিত্র জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা নেয়ামত। এটা কি নেয়ামত? একদিকে মাহে রমজানুল মোবারক এর রহমতের আজকে অষ্টম দিন। কতদিন? অষ্টম দিন কথা বলতে হবে কিন্তু, অষ্টম দিন। আজকে কয়টা রোজা যাচ্ছে? আটটা। আটটা কয়টা? আটটা। এটা কিন্তু পরিপূর্ণ রহমতের মুহূর্ত যাচ্ছে। আজকে এই সময়, এই মুহূর্ত, এটা আমাদের জন্য বিশাল একটা নেয়ামত। একদিকে রোজা রহমতের অংশ, আরেকদিকে জুমার দিন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, জুমার দিনে কেউ যদি নবীকে মহাব্বত করে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, দাইদামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ করতে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বড় একটা নেয়ামত, ঠিক কিনা? মহাব্বত করে একটু দরুদ পড়ে নিলাম, আর একটু করে নিয়েছি জিকির, কারণ জিকা জিকির হলো হাড়ের ঔষধ। সুবহানাল্লাহ বলেন না? জিকির কি? এই যে সুবহানাল্লাহ বললেন, এটাও কিন্তু আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার এটাও আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে আদেশ করা, অসৎ কাজের জন্য কাউকে বারণ করা, এটাও আল্লাহর জিকির। আমরা কিন্তু জিকিরে করেছি, আমরা কিন্তু ক্লান্ত, কিন্তু মুমিন কখনোই ক্লান্ত হয় না। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা কি ক্লান্ত? আমরা কি ক্লান্ত? কারণ আমরা রোজা রেখেছি, দিনের শেষের অংশে আমরা, ঠিক কিনা? কিন্তু ইমানদার মুমিন যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের কারণে, ইমানের শক্তির কারণে, তারা কখনোই ক্লান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চুপ করে আলোচনা শুনতে হবে, ধৈর্য ধরে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। মন দিতে হবে কিন্তু, কারণ এই আজকের দিন অন্য জুমার দিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আজকে যারা বন্ধু আজকের মাহফিলের আয়োজন করেছে, জামিয়াতুল মদিনা কর্তৃক আয়োজিত আজকের নুরানি ঈমানি ইরফানি জলসা, তারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে টাকা খরচ হচ্ছে, পরিশ্রম হচ্ছে, ঠিক কিনা? কিন্তু বর্জকি জীবন, ফিউচারের জন্য বিশাল নিয়ামত অপেক্ষা করতেছে। আমি রমজানের ফজিলত নিয়ে একটু পরে আলোচনায় আসবো বন্ধু, একটু পরে। যেহেতু আমরা প্রথম দিকে আলোচনা করলাম, প্রথম দিকে দুরুদ পড়লাম, জিকির করলাম, এটা কত বড় নিয়ামত একটু বোঝার জন্য বলছি। আল্লাহ বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আর কার? এই যে আমরা স্মরণ মানি হলো, স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। এই রিমেম্বারটা আমরা কেমন করে করবো, জিকিরটা আমরা কেমন করে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদ করুল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা সুনুবিকুম। আল্লাহ বলেছেন, তোমরা দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, এবং শোয়ে শোয়ে আল্লাহর জিকির করো। এখন আমরা বসা অবস্থায় আছি, জিকির করবো, দাঁড়িয়ে করবো, সব অবস্থায় করবো, এটা আমাদের আল্লাহর ওয়াডার। কার? আল্লাহ। আর জোরে আল্লাহ। জিকির করতে করতে বন্ধ লাভটা কি? জিকির করতে করতে যখন কোনো বান্দা আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। কোনো বান্দা যখন আল্লাহর দিকে জিকির করতে করতে হেঁটে হেঁটে যায়, হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। আমরা সেই জিকির করেছি, ঠিক কিনা? এটা আমাদের জন্য নেয়ামত। আজকে আমি আলোচনা করব না, জবানকে বন্ধ রাখা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদ করুনি আজকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ঠিক কিনা বলেন? আর জোরে
আজকে আমি রোজা নিয়ে রোজাকে টেকসইভাবে রোজা হিসাবে আল্লাহর কাছে পৌঁছাতে হলে কি ধরনের কাজ কি ধরনের কন্ডিশন আমাদের আল্লাহ দিয়েছেন সেই কন্ডিশনগুলো আপনাদের সামনে কয়েকটা আজকে তুলে ধরব কারণ সময় খুবই অল্প ঠিক কি না বন্ধুরে আমার আমরা দুরূদ পড়েছি জিকির করেছি আরো বেশি বেশি করে করব কিন্তু এই যে রমজান মাস বান্দার জন্য নেয়ামত বান্দার জন্য গুনাহমাফের মাস আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হিসাবে পরিচিতি লাভ করার মাস জীবনের সকল গুলো গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস এই রমজান মাস এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তীগণ যারা ছিলেন তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল কেন গো এই রোজা ফরজ করার কারণ হলো তোমরা যেন আল্লাহ বলা হয়ে যেতে পারো এই রোজা রোজা মানে হলো সাওম মানে হলো বিরত থাকা কি থাকা কথা বলে না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের দিদান প্রাপ্ত বান্দা হিসাবে মুমিনদের মাঝে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনার শুভেচ্ছা দেখতে কি বন্ধু ইফতারের সময় হওয়া পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আমরা খাবার থেকে দূরে থাকা এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকা এবং রমজানকে পবিত্র পূত পবিত্র হিসাবে রমজান হিসাবে আল্লাহর কাছে আমি আমাকে রোজাদার হিসাবে তৈরি করার জন্য আর অন্যান্য পাপ থেকে বেঁচে থাকার নাম হলো বন্ধু সাওম রোজা আসেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আলোচনা শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে ভালো যদি লাগে আমার দিকে সবাইকে মন দিতে হবে কি দিতে হবে কারণ আলোচনা যদি মন দিয়ে না শোনা হয় তাহলে কিছু এখান থেকে অর্জন করা যাবে না এখান থেকে কি করা যাবে না কথা বলে না কেন অর্জন করা যাবে না কারণ আপনার আমার এই চামড়া কিন্তু আসল নয় আসল হলো চামড়ার মাঝে যেই মানুষ আছে সেই মানুষটা যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা কি যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহের মাঝে আত্মা থাকে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি যখন বন্ধু দেহ থেকে আত্মাটা যখন বের হয়ে যাবে তখন আপনি আমি আমরা সবাই কিন্তু মৃত বলে গণ্য হব আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক কিনা বলেন আমাদেরকে এই জন্য সচেতন হতে হবে সজাগ থাকতে হবে মৃত্যুবরণ করার পরে আমরা কবরে যাব কবরে যাওয়ার পর আপনার আমার ফয়সালা শুরু হয়ে যাবে আমার রাসূল বলেছেন কবরটা দেখতে পৃথিবীর মানুষ তোমরা একরকম দেখো কিন্তু ভিতরের আচরণ তিন রকম কয় রকম তিন রকম ইমানদারের জন্য হবে পুরো নেয়ামত আর বেঈমান কাফেরের জন্য হবে পুরো কেয়ামত আর মুনাফিক যারা তাদের জন্য এটা এত বড় ভয়ঙ্কর অ বন্ধু সেই দিকে আমি যাব না আমার আলোচনা হলো আপনাদেরকে রমজানের ফজিলত বোঝানো কেন রমজানে আমল করতে হবে সেগুলো বোঝানো আমার রাসূল বলেছেন আল কবারু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে যারা সাচ্চা ঈমানদার তারার জন্য কবর হবে জান্নাত অ বন্ধু যারা মুনাফিক এবং বেঈমান কাফের মুশরিক তাদের জন্য কবরটা হবে জাহান্নামের একটা গর্ত তবে মুনাফিক যারা তাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর সাবধান হতে হবে বন্ধু আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিক কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকেই দেখতে পারবো জানতে পারবো কে কি করেছে আর কি করেনি লুকাইবার সুযোগ নাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর ইন্না ওয়া তুশরব্বিকাল শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেয়ামত দিয়ে দিয়েছেন বন্ধু রোজা কিন্তু আমাদের উপর ফরজ কি ফরজ রোজা আমাদের উপর কি ফরজ ফরজ এটাকে বন্ধু ফরজ হিসাবে আখ্যায়িত করতে হবে তারাবি আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা বন্ধুরে
আমার এই রমজান মাসে বান্দা 11 মাসে আমল করতে পারে না ভালো কাজ করতে পারে না এই না করতে পারার কারণে বন্ধু একটা কারণ সেই নিয়ামতটা আমরা রমজান মাসে শুধু পেয়ে থাকি অন্য কোন মাসে নয় যেটা হলো মূল কারণ হলো শয়তান শয়তান মানুষকে অসৎসা দিয়ে ভালো কাজ থেকে দূরে রাখে আমাদের জন্য রমজান মাস আসার কারণে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন ইদা জা রমাদান ফতিহাত যখন রমজান আগমন করে অবাবুল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ওগুল্লিকা তাবাবুন নার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আমাদের চিরশত্রু শয়তান ও সুফিদাতি শায়াতিন শয়তানকে আমার আল্লাহ বন্দী করে দেয় এই রমজান মাসে যে আমল করতে পারলো না রোজা রাখতে পারলো না তার মতো হতবাগা বন্ধু আর কেউ হতে পারে না আমাদের জন্য আরো বড় নিয়ামত রমজান মাসে বন্ধু আরো বড় নিয়ামত হলো রমজান আমাদেরকে কি নিয়ামত দিয়েছে দেখেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী বলেছেন রে বারো পাড়ার মানুষ আমার ভাই বাবারা আমার মা বোনেরা সবাইকে ডেকে ডেকে বলছি হৃদয় খুলে শোনো গো কাল কিয়ামতের দিন রমজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা রোজাদারের পক্ষে সাক্ষী দিবে মনিব ও মনিব আমি রোজা দুনিয়ার বুকে তাকে খাবার থেকে বিরত রেখেছিলাম পাপ কাজ থেকে বিরত রেখেছিলাম অন্যায় কাজ থেকে বিরত রেখেছিলাম আমার দোয়া কবুল করো আর কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে মনিব আমি কোরআন এই দুনিয়ার বুকে রাতের বেলা রমজান মাসে তোমার এই বান্দাগুলোকে জাগ্রত রেখেছি জোরে জোরে সুবহান আল্লাহ আরো জোরে সুবহান আল্লাহ আল্লাহর নবী বলেছেন আমার নবীর কথা সত্য না মিথ্যা আরো জোরে বলেন না কেন আমার নবীর কথার মধ্যে যদি কেউ বিন্দু পরিমাণ সন্দেহ করে তার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কবুল হবে না কারণ সন্দেহ করার কারণে সেই বেঈমান হয়ে যাবে রোজা আপনার পক্ষে সুপারিশ করবে কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে আর সেই সুপারিশ কাল কিয়ামতের দিন আল্লাহ কবুল করে নেবে জোরে জোরে সুবহান আরেকটু মহাব্বতে বলুন সুবহান আল্লাহ একটা একটা করে রমজানের বরকত গুলো আপনারা বন্ধ শুনে নেন রমজান মাসে যে তারাবি নামাজ আছে কয় রাখ আপনারা কি আটের পক্ষে আছেন এখন কিছু বন্ধ অনেক ফতোয়া দেয়নেওয়ালা বের হয়ে গেছে বলবো তো দেয়নেওয়ালা কি তারাবি নামাজ কয় রাখাত বিশ রাখাত আমরা সারা জীবন বিশ রাখাত করবো চাচা কি বলেন কয় রাখাত আমি দলিল ছাড়া কথা বলবো না বন্ধু সাহাবিরা দামি না আমরা দামি সাহাবাই কেরাম এত দামি সাহাবাই কেরামের ঘোড়ার কুরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয় গোটা পৃথিবীতে গাউসে পাক থেকে ধরে গোটা পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তোলা হয় সাহাবিদের ঘোড়ার কুরার নিচের মাটির পাল্লাটা বাড়ি হয়ে যাবে বন্ধুরে আমার আবু দাউদ শরীফের মধ্যে সে হাদিসখানা কোথায় আবু দাউদ শরীফের মধ্যে সে যে বন্ধ হাদিসখানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদেরকে একত্রিত করলেন তারাবি পড়ার জন্য কিসের জন্য মুসল্লিদেরকে যখন একত্রিত করলেন তারাবি পড়ার জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে গেলেন সকল মুসল্লিদেরকে নিয়ে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি পড়েছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইসমাউ সাহাবাতি আন্না তারাবিহা 20 রাকাআ সকল সাহাবাই কেরাম ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত আমরা রোজা রাখবো এবং তারাবি নামাজ পড়বো বলে হুজুর রোজা রাখলে তারাবি নামাজ পড়লে লাভটা কি আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই আল্লাহ রাসূল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে থাকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় হাসতে হাসতে কাউকে বকা দেওয়া যাবে না হাসতে হাসতে কারো বদনাম করা যাবে না হাসতে হাসতে বন্ধু কাউকে গালি দেওয়া যাবে না কারো বিরুদ্ধে মিথ্যা আরোপ করা যাবে না আমি মিথ্যা নিয়ে গীবত নিয়ে বন্ধু একটু পরে আলোচনা করব ছোট্ট করে একে টপিকস তৈরি করব রমজানের ফজিলত নিয়ে বন্ধু কারণ হলো কিয়ামতের দিন অনেক রোজাদার থাকবে নামাজি থাকবে তারা শুধু দিনের বেলা রোজা রেখে উপবাসে থেকেছিল আর রাতের বেলা তারাবি পরে শুধু জাগ্রত হয়ে থেকেছিল এই দুইটা ছাড়া তাদের নসিবে আর কোনো কিছুই জুটবে না জোরে জোরে বল নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো গো ও বন্ধু তোমরা সামনে আসো সবাই সামনে আসো আসো সবাই আসেন আমার বাবা চাচা ভাই সবাই সবাই সামনে এই যে তুমি আসো না সামনে আসো আরে পিছনে কোনো নিয়ামত নাই পিছনে কি নাই যত কোরআন হাদিসে যত তথ্য সংগ্রহ করেছি জীবন ভর শুধু সামনেই সব নিয়ামত
কি সামনে আগে আসলে সামনে বসলে আগে আসলে সামনে বসলে পিছনে কিছুই নাই পিছনে আজকে বলে দেই যেহেতু জুমার দিন আপনারা আমার ওয়াজটা মনে রাখবেন এই দিকে দেখেন খুতবা দেওয়া সুন্নাত খুতবা শোনা ওয়াজিব শোনাটা বাধ্যতামূলক আমাদের দেশে কমার্শিয়াল ডিজিটাল মুসল্লিরা কি করে ইমাম সাহেব যখন খুতবা ক্লোজ করে মিম্বরে দাঁড়িয়ে যায় তখন অনেক মুসল্লি ছোটাছুটি করে যায় আজকে একটা কথা আপনাদেরকে বলে দেই যখন আপনি সবার শেষে মসজিদে যাবেন আপনার ফেরেশতাদের নোটবুকে কিন্তু দলিলে আপনার নাম উঠবে না না তার কারণ হলো যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু ফেরেশতারা তাদের ডায়েরি নোটবুকটা ক্লোজ করে ফেলে কারণ কি বলো হুজুর রহস্য কি ফেরেশতার আসমানি রহমতের ফেরেশতারা পর্যন্ত তাদের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায় বুক নোটবুকটা বন্ধ করে আর আপনি আমি কতটা বড় লোক হয়ে গেছি যে আমরা আগে যেতে পারি না এটা কি আমাদের বদনসিব না বদনসিব কথা বলেন এটা কি আমাদের বদনসিব না এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আগে আসতে হবে সবার আগে আসতে হবে সামনে বসতে হবে ঠিক কি না বলেন বন্ধুরে আমার এমন কোন কর্ম করব না যেই কর্ম করলে আমার রোজাটা বিনষ্ট হয়ে যেতে পারে এমন কোন কর্ম করব না যেই কর্ম করলে আমার জীবনটা বন্ধ বিপন্ন হয়ে যেতে পারে আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে আমার দিকে দেখেন আমি তাড়াতাড়ি করে বলছি সময় খুবই অল্প কারণ লম্বা সময় আলোচনা করতে পারবো না আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন এবার পারা রোজাদারগণ আমার ভাই বাবার আমার মা বোনেরা সবাই কি হৃদয় খুলে শুনবেন আমি হৃদয় খুলে শোনার জন্য উদার তহবান জানাবো তার কারণ হলো আমার নবী বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন ও বন্ধু জান্নাতের একটা গেট ওপেন করে রাখবেন সেই গেটের নাম হলো রাইয়া কি করে রাখবেন জান্নাতের ওই গেট বন্ধ কাল কিয়ামতের দিন আমার আল্লাহ ওপেন করে দিবে বল হুজুর কেন গো কেন গো তার কারণ হলো ওপেন করে দেওয়ার একটা মাত্র কারণ কারণ হলো ওই রাইয়ান নামক গেট দিয়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ এ টু জেড কমপ্লিটলি রোজাকে রোজা হিসাবে তৈরি করার জন্য যেই যে কন্ডিশনগুলো মেনেছে যেটি বাদ দেওয়ার বাদ দিয়েছে সে পরিপূর্ণ রোজাদার হয়ে গেছে বন্ধু ওই রোজাদারকে রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকাবে রোজাদাররা ঢুকা শেষ হয়ে যাবে গেট বন্ধ করে দিবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এটা আমাদের জন্য নেয়ামত কিনা আর জোরে বলেন নেয়ামত কিনা বন্ধুরে আমার এবার আসেন বলে হুজুর কেন বললেন ওই যে আরেকটা বিষয় হলো ইফতারি এখন বর্তমানে বাংলাদেশের অনেক কিছুই কিন্তু নষ্ট কথা বলেন না কেন বাইরের যত খাবার খায় নষ্ট যেগুলো রোজাদারের শারীরিকভাবে ক্ষতি করতে পারে এই জন্য আমার নবী বলেছেন আমার উম্মতির জন্য খবর আমি নবী দিয়ে গেলাম ও বন্ধু নবী বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করবে কি দিয়ে ইফতার করবে খেজুর দিয়ে ইফতারি করবে বলে হুজুর গো খেজুর যদি না পায় তাহলে নেক্সট কি কন্ডিশন দিয়েছেন আমার নবী বলেছেন খেজুর যদি না পাও তাহলে তোমরা পানি দিয়ে ইফতারি করবা খেজুর এবং পানি ইফতার করবেন আমার নবী যখন ইফতার করতো কি দোয়া করতো বলবো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহ গো তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি জোরে জোরে সুবহান আর একটু মহাব্বতে আমার কিন্তু অনেক মজা লাগতেছে আপনারা শুনতে শুনতে কি টায়ার্ড ফিল করতেছে মানে অস্বস্তি বোধ করতেছে আমি কিন্তু আমার কাছে কিন্তু অনেক মজা লাগতেছে কারণ রমজান মাসের একটা ওয়াজ এই জামিয়াতুল মদিনা মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে আমার ছোট ভাই হযরতুল আল্লামা শাইখ জাহিদ আল কাদেরী মাদজিল্লাহুল আলী শেষ ও তার সহশিক্ষক যারা আছে স্টুডেন্টরা যারা আছে তোমাদেরকে বলছি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হেল্প করেছো তোমাদেরকে আজকে আমি বলতে চাই আজকের এই মাহফিল এই রমজান মাসের পরে তুমি 70 থেকে 700টা মাহফিল করবা সেটার চাইতে আজকেরটা উত্তম আর জোরে রমজান মাসে যদি তুমি একটা কোরআন খতম দিতে পারো 70 থেকে 700 খতমের সওয়াব তোমার আমল নামায় ঢুকবে আজকে তোমরা জান্নাতের বাগান সাজিয়েছ অসংখ্য মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেছ আমার কথা নয় বন্ধু আমার নবীর জবান মোবারকের কথা আমার নবী বলেছেন 10 থেকে 70 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে তার মানে আজকের এই মাহফিল যদি আমার মালিক কবুল করে তোমাদের আমল নামায় 700 মাহফিলের সওয়াব দেওয়া হবে আরো জোরে সুবহানাল্লাহ তাহলে আজকেরটা দামি না কম দামি দামি আরো জোরে তারাবি পড়বা নফল ইবাদত করবা আমি বলতে চাই বন্ধু এই রমজান মাসে যদি তোমরা ছোট্ট একটা ইবাদত করো একটা ফরজ ইবাদতের সওয়াব যদি একটা ফরজ আমল যদি করতে পারো তাহলে আমল নামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হবে আরো জোরে সুবহানাল্লাহ
সুন্দরে আমার ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই খবরটিকে রোজা পাই আমরা খুশি না বেজার খুশি ঈমানদার খুশি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে সুবহানাল্লাহ ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন তাহলে আপনার আমার জন্য সুসংবাদ দিয়েছেন আমার আল্লাহ দুনিয়াতেও পরকালেও এবার আসেন আমি আপনাদেরকে কিছু আরো অন্যরকম তথ্য দিব এবং রোজা এটা কিন্তু একটা পার্ট এগুলো থেকে আলাদা করে ফেলবা টপিক সাকারে আলোচনাগুলো করবে একসাথে রাখবা না এবার আমি দুইটা জিনিস আমরা মুসলমান বেশি করে থাকি কয়টা জিনিস আল্লাহ বলেছেন ও সুফি দাঁতে শায়াতিন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দি করে দিয়েছে তারপরেও মানুষ মিথ্যা কথা ছাড়ে না আছে না নাই কার উপর মিথ্যা অপবাদ দেওয়া থেকে দূরে নাই কারো বদনাম করা থেকে বন্ধ দূরে নাই ঠিক কিনা বলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার দিকে তাকান এটা কিন্তু আরেকটা টপিক বলে হুজুর রোজা এবং আপনার আমলকে নষ্ট কোন জিনিস করতেছে সেই আলোচনাটা আমি আপনাদেরকে শোনাবো এটা আমি মনে করি বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা এটার মধ্যে সর্বপ্রথম আমরা মুসলমান বাংলাদেশের মানুষ দোকানে হোক বাড়িতে হোক রাস্তায় হোক সমনতে হোক এই বাড়ি থেকে ওই বাড়ি হোক মানুষকে বদনাম করে করে ছোট করতে বেশি পছন্দ করি আছে না নাই বন্ধুরে আমার আমি আপনাদেরকে